ক্লাস 4 আজকে দেখো জিওগ্রাফি পড়াচ্ছি পেজ নম্বর 19 থেকে আমি কোশ্চেনের 1 2 3 4 এই চারটি 1 2 3 4 এই চারটির आंसर করে দিচ্ছি প্রথমে নে 1 এরটা নেম দা থ্রি রেঞ্জ রেঞ্জেস অফ দা হিমালয়স হিমালয়ে যে তিনটে রেঞ্জ আছে হিমালয়ে যে তিনটে শ্রেণী আছে সেই তিনটে শ্রেণীর নাম কি দেখো আমি বলে দিচ্ছি থ্রি রেঞ্জেস অফ হিমালয়স আর একটা হচ্ছে হিমাদ্রি অর গ্রেটার হিমালয়স দুটো দুই নম্বর হচ্ছে হিমাচল অর মিডল হিমালয়স অ্যান্ড থ্রি নম্বর হচ্ছে শিবালিক অর আউটার হিমালয়স আবার বলছি তিনটে রেঞ্জ কি কি থ্রি রেঞ্জেস অফ হিমালয় আর হিমাদ্রি অর গ্রেটার হিমালয়স একটা হিমাচল অর মিডল হিমালয়স দুটো অ্যান্ড শিবালিক অর আউটার হিমালয়স এটা হচ্ছে তিনটে এই তিনটে হচ্ছে থ্রি রেঞ্জেস অফ হিমালয় এবার দেখো টু নম্বরে হোয়াই আর দ্য নর্দার্ন মাউন্টেন্স ইম্পর্টেন্ট কেন নর্দার্ন উত্তরের পর্বতগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাহলে দেখো উল্লেখযোগ্য কেন গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি দেখো টুয়ের অ্যান্সার দ্য নর্দার্ন মাউন্টেন্স আর ইম্পর্টেন্ট নর্দার্ন উত্তরের পর্বতগুলো গুরুত্বপূর্ণ বিকজ কারণ দে ডিফাইন ইন্ডিয়ার ন্যাশনাল বাউন্ডারি তারা নির্ধারণ করে ইন্ডিয়ার যে জাতীয় সীমানা আছে সীমানা নির্ধারণ করে এবং হেল্প টু ব্রিং রেন এরান এবং আমাদের বৃষ্টি এনে দেয় স্টপ কোল্ড উইন্ড ফ্রম তিব্বত অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ঠান্ডা বাতাস ঝোড়ো বাতাস ঠান্ডা ঝোড়ো বাতাস কে স্টপ করে দেয় তিব্বত এবং সেন্ট্রাল এশিয়া থেকে মধ্য এশিয়ার থেকে যে আসা বাতাস সেটাকে স্টপ করে ফ্রম ব্লোয়িং ইনটু আওয়ার কান্ট্রি আমাদের কান্ট্রিতে বয়ে যায় অ্যান্ড গিভ রাইজ টু দ্য পেরিনিয়াল মাইটি রিভার এবং আমাদের যে পেরিনিয়াল যে শক্তিশালী রিভারগুলো হ্যাঁ শক্তিশালী রিভারগুলো বর্ষজীবী যে শক্তিশালী পেরিনিয়াল হচ্ছে বর্ষজীবী আর মাইটি রিভার হচ্ছে শক্তিশালী রিভারগুলো হ্যাঁ আমাদের যে আছে যেগুলি সাপোর্ট করে সাপোর্ট গ্রোথ অফ টোস যেগুলি সাপোর্ট করে গ্রোথ অফ টোস মানে ফসল বৃদ্ধি করতে ফসল বাড়াতে সাহায্য করে এই যে রিভার মাইটি পেরিনিয়াল মাইটি রিভারগুলো বুঝতে পেরেছো এবার চলে যাও কোশ্চেন থ্রি কোশ্চেন থ্রিতে কি বলেছে হোয়াই আর দ্য নর্দার্ন প্ল্যান্স কল দ্য ফুটবল অফ ইন্ডিয়া খাবারের বাটি কেন বলা হয় উত্তরের সমভূমিকে দেখো থ্রির অ্যান্সার বলছি দ্য নর্দার্ন প্ল্যান্স হ্যাভ ফার্টাইল সয়েল উর্বর নর্দার্ন প্ল্যান্সে হয় নর্দার্ন প্ল্যান্স হয় উর্বর মাটি অন হুইচ যেটি মেনি ক্রপস গ্রো যেখানে অনেক ফসল উৎপন্ন হয় যেমন পার্টিকুলারলি যেমন রাইস অ্যান্ড হুইট ধান এবং গম হেন্স অতএব দে আর কল দ্য ফুড বাউল অফ ইন্ডিয়া অতএব তাদেরকে বলা হয় ফুড বাউল অফ ইন্ডিয়া খাবারের বাটি বলা হয় ইন্ডিয়া বুঝতে পেরেছো এবার দেখো ফোরেরটা কি বলছে নেম দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড নেম দ্য লার্জেস্ট ডেল্টা মানে সবচেয়ে বৃহত্তম পৃথিবীর মধ্যে ডেল্টা হচ্ছে বদ্বীপ কোনটি হুইচ টু রিভার্স হ্যাভ ফর্মেড যেটা দুটো রিভার্স ওখানে জয়েন্ট হয় দেখো আমি বলে দিচ্ছি ফোরের অ্যান্সারটা দ্য সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি সুন্দরবন সুন্দরবন হচ্ছে বৃহত্তম বদ্বীপ দ্য গঙ্গা অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র রিভার জয়েন্ট অফ টু ফর্ম ইট ওখানে কি কি রিভার জয়েন্ট হয়েছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র জয়েন্ট হয়ে ওটাকে তৈরি হয়েছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র রিভার হ্যাভ জয়েন্ট টু ফর্ম ইট
এটা গঙ্গা এবং ব্রহ্মপুত্র রিভার জয়েন্ট হয়ে এটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? এইটুকু আজকে পড়ানোর পরের দিন আরো চারটি তোমাদের করিয়ে দেবো। এবার তোমরা চলে যাও বেঙ্গলি ম্যাথ পৃষ্ঠা নম্বর ১৫তে। দেখো তোমাদের বেঙ্গলি ম্যাথ পৃষ্ঠা নম্বর ১৫তে আমি এক থেকে এই দেখো ১৫ পেজ এক থেকে আজকে ৬ পর্যন্ত করে দিচ্ছি। এই যে এই পাশে পাশে যেগুলো জিনিস আছে এগুলো করছি না, সাধারণভাবে গুণ করে গুণ্য গুণক আর গুণফল এটা তৈরি করে দিচ্ছি। এবার দেখো আমি করে দিয়েছি, প্রথমেই আছে দেখো একক দশক শতক, এক একটা দেখো ২৭৮ প্লাস যুক্ত ৫১৩ যুক্ত ১১০ এটা যোগ করে কত হলো ৯৭১। এবার দেখো তারপর একটা দুই নম্বর এটা ২৮৫ তারপরে দুই তারপরে একটা বক্স ফাঁকা বক্স দিয়েছে তারপরে এক দিয়েছে তারপরে একটা ফাঁকা বক্স ৯ আর ৬। এই ফাঁকা বক্স গুলোতে কি বসবে? ৮ আর ১ এর ৯, ২ আর ২ এর ৪, এখানে ৪ বসলে ১ বসলো। এবার তিনেরটা চলে যাও, তিনেরটাও তাই ৫০৫ কে এবার বিয়োগ করেছে ১ দুটো ফাঁকা বক্স একটা বক্স ফাঁকা বক্স আর ৯ আর ৭ দিয়েছে। এই ফাঁকা বক্স গুলো কি বসবে? ৫ আর ফাঁকা বক্স এখানে নিচে আছে ৭, তাহলে কি হবে? ৫ কে ১৫ ধরবো, ১৫ থেকে কত বাদ দিলে ৭ হয়? দেখো ৮ বাদ দিলে ৭ হয়। এবার হাতে ১ থাকলো, ০ ০ হয়ে গেল, ০ কে কি ধরে? ১০। হাতের ১টা এখানে চলে এলো ১। এবার ১ থেকে ১০, ১০ থেকে ১ বাদ দিলে কত হয়? ৯। আবার হাতে ১ আছে, ১টা ১ ২ হয়ে গেল, ৫ থেকে ২ বাদ দিলে কত হয়? ৩। এবার তারপরে দেখো ৬২৪ ১ দুটো ফাঁকা বক্স আবার একটা বক্স ০ আর ১। ৪ থেকে কত বার দিলে ১ হয়? ৪ থেকে ৩ বার দিলে ১ হয়। ২ থেকে কত বার দিলে ০ হয়? ২ থেকে ২ বার দিলে ০ হয়। ৬ থেকে ১ বার দিলে ৫ হয়। এবার দেখো পাঁচেরটা, পাঁচেরটা কি বলেছে? ১২৭ গুণিত ৪, এটাকে গুণ করতে হবে। সাধারণভাবে আমি গুণ করেই করবে, হ্যাঁ এইভাবে করবে, শুধু গুণ্য গুণফল গুণক এসব লিখে দেবে। ১২৭ কে ৪ দিয়ে গুণ করলে হলো ৫০৮। এটা গুণ গুণ্য কোনটা? যেটা ওপরে থাকে সেটা হচ্ছে গুণ্য, আর গুণক হচ্ছে যেটা নিচে থাকে, আর গুণফল যেটা গুণ করে যেটা হয় সেটা হচ্ছে গুণফল। তাহলে গুণ করে এটা গুণ্য হচ্ছে ১২৭, গুণক হচ্ছে ৪, আর গুণফল গুণ করে হলো ৫০৮, ৫০৮ গুণক, হ্যাঁ গুণফল। বুঝতে পারছো? এটা এরকম করেই ২০৬টা ২৩৮ গুণিত ২, ২৩৮ কে ২ গুণ করে হলো ৪৭৬, এটা গুণ্য ২৩৮ গুণক ২ গুণফল ৪৭৬, ৪৭৬ এটা হলো। এইটুকু আজকে করে দিলাম তোমাদের।